মমতা ব্যানার্জি একটা নিকৃষ্টতম রাজনৈতিক নেত্রী বলে এই ধরনের অভিযোগ করিয়েছেন শুভেন্দু অধিকারীকে। মমতা ব্যানার্জির কথায় বিগত দিনে যখন ঝড় ঝাপটা হতো, মমতা ব্যানার্জি মানে আমার তৎকালীন দলের নেত্রী ছিলেন, তার কথায় যে কত লক্ষ ত্রিপল আমি বিতরণ করেছি তার কোনো সীমা পরিসীমা নেই। অতএব এই কথাটা সাংবাদিক বন্ধুদের বলবো, দয়া করে মুখে আনবেন না, এসব মিথ্যা অভিযোগ বারে বারে কানমোলা খাচ্ছে, কানমোলা আবার খাবে, ভবিষ্যতেও খাবে, কখনো দুগালে থাপ্পড় খাচ্ছে, কখনো একগালে থাপ্পড় খাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, মমতা ব্যানার্জি যতদিন রাজনীতিতে থাকবে কানের কাছে বাজবে শুভেন্দুর কাছে হেরেছি হেরেছি হেরেছি। একটা ডকুমেন্ট নেই, সব কানে শোনা কথা লিখে দিয়েছেন, বলেছেন ভোটের প্রচারে না ভিভিপ্যাট কাউন্ট হয়নি, পাঁচটা বুথে ভিভিপ্যাট কাউন্ট হয়েছে, আপনার ইলেকশন এজেন্ট বৈশান্য চ্যাটার্জি সই আছে, কপি আমার কাছে আছে। একটু মিথ্যা কথা কম বলুন, বন্যার তো মানুষের পাশে দাঁড়ান, আর বেকার সমস্যা সমাধান কি হবে, সরকারি কর্মচারীরা ডিএ কিভাবে পাবে, 50 লক্ষ বানভাসী মানুষের ঘর কি করে পুনর্নির্মাণ করবেন, ওই কাজটাকে প্রায়োরিটি দেন। আমরা বিরোধী দল হিসেবে যে কোনো গঠনমূলক কাজে আবারও বলছি সহযোগিতা করতে রাজি আছি। 6 মাস তো যুদ্ধ করেই কাটিয়ে দিলেন, 4.5 বছর ত্রিপুরা আর গোয়ার কথা না ভেবে দয়া করে বাংলার কথা বলুন।